দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখুন এই সব্যসাচী ব্লাউজটি কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। আগের ভিডিওতে আমি এই ব্লাউজটি কি করে কাটিং করতে হয় দেখিয়েছি, আজকে আমি কি করে সেলাই করতে হয় দেখাবো। তাহলে দেখুন, আমি এই যে ব্লাউজের কাপড়ের টুকরোগুলোর মাপে আস্তর কেটে নিয়েছি, এই আস্তরগুলো আমি এই ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেট করে দেখুন কিভাবে সম্পূর্ণটা ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন, এই ব্লাউজের কাপড়ের উল্টো পাটে আমি এই আস্তরগুলো রেখে চারপাশ ঘুরিয়ে দেখুন এই ব্লাউজের কাপড়ের সাথে আমি এই আস্তরগুলো সেলাই করে নেব। দেখুন, এই প্রত্যেকটা টুকরো আমি এইভাবে চারপাশ ঘুরিয়ে আস্তরের সাথে ব্লাউজের কাপড় সেলাই করে নেব। সম্পূর্ণ টুকরোগুলো আমি এই একইভাবে দেখুন সেলাই করে নেব আস্তরের সাথে। দেখুন, এইভাবে আমি উল্টো পাটে আস্তরগুলো রাখবো, আর চারপাশ ঘুরিয়ে দেখুন আমি আস্তরগুলো ব্লাউজের কাপড়ের সাথে জয়েন্ট করে নেব। এই যে ব্লাউজের কাপড়ের বেলটা দেখুন, এই যে এখানে হুকপট্টির দিকে জয়েন্ট আছে, জয়েন্টটা আমি কেটে আগে আলাদা করে নিচ্ছি। এই যে ব্লাউজের যে বেলটা আছে, এই বেলটা দেখুন আমি একটু অন্যরকমভাবে সেলাই করব। এই যে ব্লাউজের কাপড়ের বেলটা আগে আমি দেখুন এইভাবে রাখব। এভাবে রেখে সোজা পাটে আমি আস্তরটা রাখব। সোজা পাটে আস্তরটা এভাবে রেখে আমি এই যে সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি মতন বেশি নিয়েছি, এই হাফ ইঞ্চি বরাবর করে এইভাবে ঘুরিয়ে প্রথমে সেলাই করে নেব। তাহলে চলুন আমি সেলাই করে দেখাই যে এই বেলটা কি করে সেলাই করতে হবে। দেখুন, বেল্টের আমি আস্তরটা প্রথমে রাখলাম, রাখার পর ব্লাউজের কাপড়ের বেল্টটা আমি এইভাবে রাখবো। এবার দেখুন, কাপড়ের এই যে সোজা দিকটা আমি এইভাবে আস্তরের দিকে রাখলাম, রেখে আমি দেখুন ভালো করে সেট করে এই যে হাফ ইঞ্চি মতন সেলাইয়ের জন্য নিয়েছি, এই হাফ ইঞ্চি বরাবর করে এইভাবে দেখুন ঘুরিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দিয়ে দিলাম। এই সেলাইটা দেওয়ার পর দেখুন এই যে সেলাইয়ের বাইরে আমি এইভাবে ছোট ছোট করে কেটে দেব, তাহলে আমি ব্লাউজের কাপড়টা যখন উল্টিয়ে সোজা করে নেব তখন ফিনিশিংয়ের সাথে উল্টিয়ে যাবে। এবার দেখুন, এই যে আস্তরের ওপরে আমি এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই যে দেখুন, আমি আস্তরের গা ঘেঁষিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে। আস্তরের ওপরে চাপ সেলাইটা দিয়ে দিলাম। এইবার দেখুন, এই যে এই বেল্টটা আমি এইভাবে সোজা করে নিচ্ছি, এভাবে দেখুন ভালো করে সোজা করে নিচ্ছি। এইভাবে সোজা করে নিয়ে দেখুন এই যে সেলাইয়ের জয়েন্ট আছে, এই জয়েন্টটা আমি এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেখুন এইভাবে মিলিয়ে দিচ্ছি। এইভাবে মিলিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখুন, সম্পূর্ণটা ঘুরিয়ে আমি এইভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। এইবার দেখুন, ব্লাউজের কাপড়ের সাথে আস্তরটা এইভাবে ভালো করে সেট করে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আস্তরটা আমি ব্লাউজের কাপড়ের ভিতরের দিকে চেপে চেপে ধরে এইভাবে সম্পূর্ণটা ঘুরিয়ে আস্তরের সাথে আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেলাই করে নিচ্ছি। দেখুন, এই বেল্টটা আমার রেডি হয়ে গেছে। একইভাবে আমি দ্বিতীয় বেল্টটাও রেডি করে নেব। এখানে একটু কোনা মতন বেরিয়ে আছে, কেটে বরাবর করে নিচ্ছি। দেখুন, যেভাবে বলেছিলাম সেমভাবে আমি সমস্ত টুকরোগুলো এইভাবে আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এইবার দেখুন, এই পার্ট দুটো একসাথে সেলাই করতে হবে। প্রথমে আমি দেখুন এই বাস্ট পয়েন্ট দুটো চক দিয়ে একটু দাগ দিয়ে বরাবর করে নিচ্ছি। এই বাস্ট পয়েন্ট দুটো মিলিয়ে ধরে দেখুন এইভাবে এই পার্ট দুটো এখানে জয়েন্ট করতে হবে। তাহলে দেখুন, এখানে আমি একটার ওপরে আরেকটা এইভাবে রাখলাম, রেখে দেখুন আমি এই বাস্ট পয়েন্টটা এভাবে মিলিয়ে ধরছি। ধরে দেখুন এই সেলাইটা মিডিল থেকে শুরু করব, তাহলে কি হবে, আমার বাস্ট পয়েন্টটা বরাবর থাকবে। সে কারণে আমি এই যে মিডিল থেকে সেলাইটা শুরু করলাম। মিডিল থেকে শুরু করে দেখুন সেলাইটা আমি এই পাশে নিয়ে আসব।
এক পাশে সেলাইটা দেওয়া হয়ে গেছে। সেম ভাবে আমি আবার দেখুন মিডিল থেকে সেলাইটা শুরু করছি। এইভাবে মিডিল থেকে শুরু করে আমি এইবার এই পাশে সেলাইটা করে নিচ্ছি। সম্পূর্ণ সেলাইটা হয়ে গেছে। দেখুন আমার এই যে শেপটা কত সুন্দর হয়েছে, একদম কটরি ব্লাউজের মতন শেপটা চলে এসেছে। এবার দেখুন এখানে আমি বেল্ট এইভাবে সেলাই করে নেব। তাহলে দেখুন আমি এই যে বেল্টটা সেলাই করার জন্য একটু মেজারমেন্ট করে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে দেখুন এখান থেকে আমি 1/4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 1/4 ইঞ্চিতে রাখছি। আর এই যে দেখুন মিডিল থেকে আমি 2.5 ইঞ্চিতে রেখেছিলাম, সেমভাবে আমি এখানে 2.5 ইঞ্চি পয়েন্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে বরাবর করে একটু দাগ কেটে নিচ্ছি। এইভাবে 1/2 ইঞ্চ করে দেখুন এইভাবে বরাবর করে দাগ কেটে নিচ্ছি। এই যে দাগ দিয়েছি, দাগ অনুসারে দেখুন এইভাবে আমি এবার বেল্ট রেখে সেলাই করে নেব। দেখুন তাহলে আমি এইভাবে দাগ অনুসারে বেল্ট রেখে দাগের ওপর দিয়ে বেল্টটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন বেল্ট সেলাই করা হয়ে গেছে। এইবার আমি দেখুন এই যে সেলাই দিয়েছি, এর পাশে দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। দেখুন আমি সামনের এই পাড়টা যেভাবে তৈরি করে নিয়েছি, সেমভাবে দ্বিতীয় পাড়টাও তৈরি করে নেব। দেখুন দ্বিতীয় পাড়টা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে হুকপট্টি আর আইপট্টি সেলাই করে নেব। তাহলে চলুন আমি হুকপট্টি আর আইপট্টিটা সেলাই করে নিই। আইপট্টিটা প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমি সবসময় যেভাবে সেলাই করে থাকি, সেমভাবে আমি পট্টিটাকে দেখুন ব্লাউজের কাপড়ের উল্টো পাটে রাখলাম। রেখে আমি এইভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি। এই যে হুকপট্টির জন্য যে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, সেই 1/2 ইঞ্চি বরাবর করে আমি দেখুন সোজা করে সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখানে এক্সট্রা কাপড়টা আমি কেটে একটু কমিয়ে নিলাম। এবার দেখুন এই যে আইপট্টির কাপড়টা আমি এইভাবে সোজা পাটের দিকে নিয়ে আসব। দেখুন কিভাবে এই যে এই আইপট্টির কাপড়টা আমি এইভাবে একটা ফোল্ড করলাম। তারপরে দেখুন দ্বিতীয় আরেকটা ফোল্ড আমি করছি। এই যে সেলাই দিয়েছি, সেলাইয়ের মুখোমুখি করে আমি এই দ্বিতীয় ফোল্ড করলাম। করে দেখুন এইভাবে আমি বরাবর করে সেলাইটা দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পর দেখুন এর পাশে দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার এই যে পট্টির এক্সট্রা অংশটা কেটে বরাবর করে নিচ্ছি। আইপট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি হুকপট্টিটা সেলাই করব। হুকপট্টিটা সেলাই করার জন্য দেখুন ব্লাউজের কাপড়ের সোজা সাইডে আমি পট্টিটা এভাবে রাখলাম। এভাবে রেখে দেখুন আমি পট্টির ওপরে সোজা করে সেলাইটা করে নেব। দেখুন এইভাবে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। আর এই যে এখানে আমি ছোট্ট একটা কুচি দিয়ে দিলাম, তাহলে পট্টিটা যখন আমি উল্টিয়ে নেব ফিনিশিংয়ের সাথে উল্টিয়ে যাবে। এবার দেখুন এই যে পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পট্টির ওপরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন পট্টিটা আমি এইভাবে দেখুন উল্টো পাটে নিয়ে যাচ্ছি। উল্টো পাটে নিয়ে যাওয়ার পর দেখুন এই যে আমি সেলাই দিয়েছি, সেলাইয়ের এইখানে আমি এইভাবে নখ দিয়ে একটু চেপে চেপে দেব, তাহলে ভালো ফিনিশিংয়ের সাথে পট্টিটা আমার বসে যাবে। এবার দেখুন এইভাবে একটা ফোল্ড করে আমি দ্বিতীয় আরেকটা ফোল্ড করলাম। করে সোজা করে এইভাবে আমি হুক পট্টিটা সেলাই করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিলিয়ে ধরে দেখুন হুকপট্টিটা সেলাই করে নিলাম। হুকপট্টিটা সেলাই করা হয়ে গেছে। দেখুন আমার সামনের দুটো পাটি রেডি হয়ে গেছে। এই যে হুকপট্টির দিকে যে জয়েন্টগুলো আছে দেখুন বরাবর আমার জয়েন্টগুলো মিলে গেছে। এইবার আমি পিছনের পাটটা রেডি করে নেব। দেখুন আস্তরের সাথে আমি পিছনের পাটটা ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। ব্লাউজের কাপড়ের উল্টো সাইডে আমি আস্তরটা এভাবে রেখে
ভালো করে মিলিয়ে ধরে দেখুন। আমি এইভাবে যে গলার শেপ আছে এর মিডিল থেকে দেখুন এইভাবে আমি সেলাইটা শুরু করছি। এই মিডিল থেকে সেলাইটা শুরু করলে কি হবে, গলার যে শেপটা আছে এই শেপটা আস্তরের সাথে বরাবর মিলে যাবে। এভাবে আমি চারপাশ ঘুরিয়ে আস্তরের সাথে আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আস্তরটা আমি ব্লাউজের কাপড়ের ভিতরের দিকে চেপে চেপে রেখে চারপাশ ঘুরিয়ে আমি ব্লাউজের কাপড় আর আস্তরের সাথে একসাথে সেলাই করে নিচ্ছি। এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। দেখুন সম্পূর্ণ আস্তরটা ঘুরিয়ে সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই যে কোমরে টিকেন হবে, টিকেনের জন্য যে পয়েন্ট দিয়েছিলাম এই পয়েন্টের এখানে আমি দেখুন এইভাবে কাঁচি দিয়ে ছোট্ট একটু কেটে নিচ্ছি, তাহলে আমার দুই পাশের টিকেনের পয়েন্টটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন এই যে টিকেনের জন্য পয়েন্ট দিয়েছি, এখানে আমি 5 ইঞ্চি ওপরে উঠিয়ে চক দিয়ে আবার দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে দুপাশেই দেখুন আমি 5 ইঞ্চি করে ওপরে উঠিয়ে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এই যে দাগ দিয়েছি, দাগ বরাবর একটা সেলাই করে নিচ্ছি, তাহলে আমার আস্তর আর ব্লাউজের কাপড়টা বরাবর থাকবে। এবার আমি দেখুন এইভাবে ধরে টিকেনটা দিয়ে নিচ্ছি। আমি 1/2 ইঞ্চি করে দুপাশে 1/2 ইঞ্চি করে মোট 1 ইঞ্চে টিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন যেভাবে দাগ দিয়েছি কোনা করে আমি টিকেনটা দিয়ে দিচ্ছি, দুপাশে সেমভাবে আমি টিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন দুপাশে কোমরের টিকেনটা দেওয়া হয়ে গেছে। দেখুন গলায় আমি যেইভাবে শেপ দিয়েছি ঠিক সেমভাবে আমি গলার পট্টিটা কেটে নিয়েছি। এই যে গলার পট্টিটা এবার আমি গলাতে ভালো করে দেখুন এইভাবে সেট করে বসিয়ে নিচ্ছি। এভাবে সেট করে বসিয়ে নিয়ে একটু পিন আপ করে নিচ্ছি, তাহলে আমার গলার সাথে গলার পট্টিটা বরাবর মিলে থাকবে। এবার দেখুন এই যে মিডিলটা, মিডিলটা আমি একটু চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নিয়ে দেখুন আমি এই যে কাত থেকে পট্টিটা সেলাই করতে শুরু করেছি। এইভাবে আমি সম্পূর্ণ গলার পট্টিটা দেখুন সেলাই করে নেব। সেলাইটা দেখুন এই মিডিলে চলে এসেছে। এবার আমি সুইটা ঘুরিয়ে নিয়ে দেখুন এইভাবে আমি আবার সেমভাবে সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখুন এই যে পট্টি বসিয়েছি, পট্টির এই যে মিডিলে ছোট্ট একটু কাট করে দেব সেলাইয়ের বাইরে, এদিকেও আমি সেলাইয়ের বাইরে ছোট ছোট করে কেটে দেব। এবার দেখুন আমি পট্টির পাশ ঘেঁষি একটা চাপ সেলাই দিয়ে দেব। এই সেলাইটা আমি পট্টির ওপরে দেব, খেয়াল রাখবেন ব্লাউজের কাপড়ে যেন এই সেলাইটা না পড়ে। আমি সম্পূর্ণ পট্টিটা ঘুরিয়ে দেখুন এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা দিয়ে দিলাম। এবার এই যে পট্টির এক্সট্রা অংশটা কাঁধের থেকে আমি সমান করে কেটে নিচ্ছি। এইবার আমি সামনের পাটে পট্টি সেলাই করে নেব। দেখুন সামনের পাটের জন্য পট্টিটা আমি এইভাবে কেটে নিয়েছিলাম। এই যে পট্টির মাঝখানে যে জয়েন্ট আছে, জয়েন্টটা আমি এবার কেটে আলাদা করে নেব। মিডিলের জয়েন্টটা আমি কেটে আলাদা করে নিয়েছি। এবার সামনের দুপাটেই আমি পট্টি সেলাই করে নেব। তার আগে দেখুন এই যে দুটো পাট বরাবর করে মিলিয়ে ধরে আমি এখানে একটু চক দিয়ে
পয়েন্ট দিয়ে নিচ্ছি। তাহলে দুটো পাটের পট্টি আমার বরাবর সেলাই করা হবে। এবার আমি এই যে পয়েন্ট দিয়েছি চক দিয়ে, এই পয়েন্ট অনুসারে এই পট্টিটা দেখুন ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে এক সাইডের পট্টি সেলাই করা হয়েছে। এবার আমি দ্বিতীয় সাইডের পট্টিটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি, পট্টিটা বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এবার আমি ছোটো ছোটো করে কেটে দেব, তাহলে পট্টিটা যখন আমি উল্টিয়ে নেব ফিনিশিংয়ের সাথে উল্টে যাবে। এবার সেমভাবে আমি পট্টির পাশ ঘেঁষি একটা সেলাই দিয়ে দিচ্ছি। এবার দেখুন কাদের এখানে আমি পট্টিটা কেটে সমান করে নিচ্ছি। এবার দেখুন সামনের পাট আর পিছনের পাট একসাথে জয়েন্ট করে নেব। এই যে পিছনের পাটটি রাখলাম, এবার আমি সামনের পাট এইভাবে রেখে সামনের পাট আর পিছনের পাটের কাঁধ একসাথে করে সেলাই করে নেব। দেখুন এই যে পট্টিটা সেলাই করেছি, সামনের পাটের পট্টির এই যে সেলাইয়ের মুখোমুখি আর পিছনের পাটের পট্টির এই সেলাইয়ের মুখোমুখি, এইভাবে দেখুন আমি দুটো সেলাইয়ের মুখোমুখি ভালো করে সেট করে ধরে নিচ্ছি। এইভাবে পট্টির সেলাইয়ের মুখোমুখি দেখুন আমি দুটো পাটটি ধরে নিলাম। ধরে নিয়ে বরাবর করে দেখুন আমি কাপটা সেলাই করে নিচ্ছি। দেখুন পট্টির সেলাই দুটো বরাবর মিলে গেছে এইভাবে। এবার আমি যেভাবে এই কাপটা সেলাই করেছি দ্বিতীয় কাপটাও আমি সেমভাবে সেলাই করে নেব। দেখুন দ্বিতীয় কাপটাও আমি এইভাবে বরাবর করে ধরে সেলাই করে নিচ্ছি। দুটো কাপ সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এই যে আমি গলায় পট্টি সেলাই করেছিলাম, এই পট্টিটা উল্টো পাটে এইভাবে ফোল্ড করে সম্পূর্ণ গলার পট্টিটা আমি এইভাবে সোজা করে সেলাই করে নেব। পট্টিটা এইভাবে ফোল্ড করে সেলাই করে রাখলে কি হয়, যখন আমি হেম করব তাহলে আমার হেম করতে সুবিধা হবে। পট্টিটা ফোল্ড করে সেলাই করে নিলাম। এবার দেখুন এই যে উল্টো পাটে আমার এই যে পট্টির এই যে এক্সট্রা অংশটা, এই যে এক্সট্রা অংশটা আমি কাঁচি দিয়ে সম্পূর্ণ পট্টিটা ঘুরিয়ে দেখুন কেটে নিচ্ছি। দেখুন একইভাবে আমি সম্পূর্ণ পট্টির এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। পট্টির এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। এবার দেখুন এই যে পট্টিটা আমি ভিতরের দিকে এইভাবে রেখে হেম করে নেব। এবার আমি ব্লাউজের কাপড়ের সাথে হাতাটা সেলাই করে নেব। দেখুন হাতাটা আমি আস্তরের সাথে চারপাশ ঘুরিয়ে আগেই সেলাই করে নিয়েছি। দেখুন আমি চারপাশ ঘুরিয়ে আস্তরের সাথে হাতাটা সেলাই করে নিয়েছি। এবার হাতার মিডিলের সাথে ব্লাউজের কাঁধের মিডিলের সাথে মিলিয়ে দেখুন আমি এইভাবে হাতাটা সেলাই করে নেব। দেখুন আমি এই মিডিল থেকে হাতাটা সেলাই করতে শুরু করেছি। মিডিল থেকে সেলাইটা শুরু করে দেখুন আমি এই সেলাইটা একদম হাতার এই পাশে নিয়ে আসব। হাতার একপাশের সেলাইটা হয়ে গেছে। দেখুন এবার আমি সেমভাবে মিডিল থেকে আবার সেলাইটা শুরু করছি। এই মিডিল থেকে শুরু করে আমি আবার হাতার এই সাইডে সেলাইটা করে নিচ্ছি।
ব্লাউজের একটা হাতা সেলাই করা হয়ে গেছে। দেখুন আমি সেম ভাবে দ্বিতীয় হাতাটাও সেলাই করে নেব। এবার দেখুন আমি সামনের পাট আর পিছনের পাট একসাথে করে সাইডটা জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এই যে হাতা জয়েন্ট করেছি, এই হাতার জয়েন্ট দুটো এক বরাবর রেখে আমি সামনের পাট আর পিছনের পাট এইভাবে সেলাই করে নিচ্ছি। সামনের পাট পিছনের পাট একসাথে করে একটা সাইড সেলাই করা হয়ে গেছে। আমি সেমভাবে দ্বিতীয় সাইডটাও সেলাই করে নেব। দেখুন সামনের পাট আর পিছনের পাট একদম বরাবর হয়েছে। এইবার কমরের পট্টি সেলাই করে নেব। দেখুন কমরের পট্টিটা আমি সোজা পট্টি নিয়েছি, এই পট্টিটা আমি এইভাবে রেখে সোজা করে সেলাই করে নিচ্ছি। পট্টিটা আমি সম্পূর্ণ কমরে দেখুন সোজা করে সেলাই করে নিচ্ছি। আর এই যে জয়েন্ট আছে, জয়েন্টের এখানে এসে ছোট্ট একটা কুচি দিয়ে দিচ্ছি। সেমভাবে দেখুন আমি এই পাশের জয়েন্টও ছোট্ট একটা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই যে পট্টির ওপরে একটা চাপ সেলাই দিতে হবে, এইভাবে আমি পট্টির ওপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এইবার দেখুন কমরের পট্টিটা এইভাবে ভিতর দিকে দিয়ে হেম করে দিতে হবে। এবার ব্লাউজের ফিটিংসটা দিয়ে দেব। দেখুন আমি ব্লাউজের ফিটিংস অনুসারে দাগ দিয়ে নিয়েছি সোজা করে। আমি যেইভাবে ব্লাউজের ফিটিংস দিয়ে থাকি সেমভাবে আমি হাফ ইঞ্চ লুজ রেখে এই ব্লাউজের ফিটিংসটা দিয়ে দিয়েছি। 32 সাইজের ব্লাউজ, বুকটা আমি 32.5 পয়েন্ট দিয়েছি, আর হাতার মুহুরি এবং কমরে সেম রেখেছি। হাতার মুহুরি আর কমরে লুজিং রাখার দরকার নেই। এক পাশের ফিটিংসের সেলাইটা দেওয়া হয়ে গেছে, আমি এবার দ্বিতীয় পাশের ফিটিংসের সেলাইটা দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি এই ব্লাউজের হুক লাগিয়ে নেব, হুকের ঘর তৈরি করে নেব, হেম করে নেব। ফিটিংসের সেলাইটা দেওয়া হয়ে গেছে, এবার দেখুন এই ব্লাউজের আমি হুক লাগিয়ে নিয়েছি, হুকের ঘর তৈরি করে নিয়েছি, হেম করে নিয়েছি। এইবার আমি হালকা একটু আয়রন করে নেব, তাহলে আমার এই ব্লাউজটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন আমি ব্লাউজটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমার ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।